সুপ্রিয় এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের দেখাবো যে অ্যাসাইনমেন্ট লেখার জন্য যে অ্যাসাইনমেন্টের পেজের মার্জিন কীভাবে করবা এবং কভার পেজ কীভাবে পূরণ করবা সেটা আমি দেখাবো, এবং কভার পেজের যে নমুনা কপি তোমাদেরকে স্কুলগুলো থেকে দিয়েছে সেগুলো কর্নারে লেখা থাকে, সেগুলো ডান সাইডের উপরে কোণে লেখা থাকে যে নমুনা কপি। তো এই নমুনা কপিটা দিলে অনেক ক্ষেত্রে সমস্যা করতে পারে বোর্ড, মূলত এই নমুনা কপি দিয়েছে যে এটা দেখে কপি তৈরি করে স্কুল তোমাদেরকে সরবরাহ করবে বা তোমরা নিজেরা তৈরি করে নিয়ে সেটা জমা দিবে। তো আমি এরকম একটি কভার পেজ তৈরি করেছি এবং সেটা আমি লিংক দিয়ে দিব, তোমরা চাইলে সেটা ডাউনলোড করে প্রিন্ট করে কভার পেজ হিসেবে ব্যবহার করতে পারো। আর আমি দেখাই তোমাদেরকে কিভাবে তোমরা পেজ মার্জিন টানবা, এবং মার্জিনটা কিন্তু খুব বড় একটা ফ্যাক্ট, কারণ মার্জিন ঠিকঠাক না থাকলে শিক্ষকেরা নাম্বার কম দিয়ে দেবে। তো আমি দুইটা পদ্ধতি দেখাবো, মূলত একটা হচ্ছে ভাঁজ করা পদ্ধতি। ভাঁজ করার ক্ষেত্রে তোমাকে এরকম একটি পেপার নিতে হবে, এরকম একটি কাগজ নিতে হবে। এই কাগজটি নিয়ে মূলত 1 ইঞ্চি সমপরিমাণের মতো তোমাকে ভাঁজ করতে হবে উপরেরটা, এটা দেখতে হবে দুই সাইডে যেন সমান অংশ ভাঁজ হয়। নিয়ে এটা ভাঁজটা ঠিকঠাক করে নিতে হবে, এভাবে নেওয়ার পরে এই সাইডটাও ভাঁজ করতে হবে, এই সাইডটাও মোটামুটি 1 ইঞ্চির কাছাকাছি বা 1 ইঞ্চি এভাবে নিয়ে ভাঁজ করে লিখতে হবে। তো অনেকেই বলে যে এ পাশে একটা ছোট করে ভাঁজ দেওয়া প্রয়োজন, সেটা প্রয়োজন নেই, যেহেতু তোমরা একবার এক পেজে লিখবা। আর অবশ্যই লেখার সময় এই সাইডে লিখবা, শুধু যে কোনো পেজের এই সাইডটাতে লিখবা, এই সাইডটাতে লিখবা, অপর সাইডে লেখার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে অপর সাইডে লিখলে হবে কি, সাধারণত A4 সাইজের পেপারগুলোতে লিখলে, নতুন পেপার যেহেতু, এপাশে লিখলে ওই পাশে লেখাটা ফুটে ওঠে কালো কালি দিয়ে। তো সেক্ষেত্রে তোমরা এক পেজে লিখবা আর অপর পৃষ্ঠায় লিখবা না, এক পৃষ্ঠায় লিখবা অপর পৃষ্ঠায় লিখবা না, এটা কিন্তু আমি বারে বারে বলতেছি, কারণ সেক্ষেত্রে মার্কস কম পাবা। দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে স্কেল দিয়ে তোমরা সুন্দরভাবে এভাবে 1 ইঞ্চি বা 1 ইঞ্চি একটু কম নিতে পারো। নিয়ে সুন্দরভাবে পেন্সিল দিয়ে, অবশ্যই কালো কালারের পেন্সিল দিয়ে সুন্দরভাবে এভাবে মার্জিন টানে দিবা, এভাবে মার্জিন টানবা। ঠিক উপরের দিকেও এভাবে মার্জিন টানতে হবে আমাদেরকে। আর অবশ্যই লিখবা, যে বলছি বারবার, এই পেজে লিখবা, এই পেজে লিখবা না। আর চেষ্টা করো প্রতিটা অ্যাসাইনমেন্টের প্রতিটা পেজে এক নাম্বারিং করার জন্য, এই কর্নারে বা এই কর্নারে নাম্বারিং করবা। তো এই গেল হচ্ছে আমাদের পেজের লেখার হিসাবটা। আর লেখার ক্ষেত্রে অবশ্যই সুন্দরভাবে লিখবা, প্রশ্ন লিখবা, প্রশ্ন লেখার পরে উত্তর লিখবা, উত্তর লেখার পর যদি সেখানে টপিক তোমার থাকে, যে ভাঁজ ভাগ করা থাকে অনুচ্ছেদ গুলো, সেক্ষেত্রে অনুচ্ছেদের নামগুলো তোমরা কালারফুল পেন্সিল, সেক্ষেত্রে নীল অথবা সবুজ, কখনোই লাল গোলাপি এসব ইউজ করবা না, বা কমলা কালার ইউজ করবা, অবশ্যই নীল অথবা সবুজ ইউজ করবা, ইউজ করে লিখবা। আর এখন আমি দেখাবো তোমাদেরকে কভার পেজ কিভাবে পূরণ করবা সেটা। তো সেই কারণে আমি নিয়ে যাবো তোমাদেরকে আমার কম্পিউটারে। তো চলো যাওয়া যাক। শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রথমে দেখাবো যে এসএসসি এর কভার পেজ কিভাবে পূরণ করবা। তো এসএসসি এর কভার পেজের 3টি অংশ রয়েছে, প্রথম অংশ শিক্ষার্থীর জন্য, দ্বিতীয় অংশ তোমাদের ওই বিষয়ের শিক্ষকের জন্য, তৃতীয় অংশ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। তো প্রথম অংশ যেটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য বা পরীক্ষার্থীদের জন্য, সেটা অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে। অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর ইংরেজিতে, অ্যাসাইনমেন্টের শিরোনাম যেটা আছে বাংলায় অবশ্যই বাংলায়, ইংলিশ বিষয়ের ক্ষেত্রে ইংলিশে, বিষয়কোড অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে, এবং নামটা তোমার ইংরেজিতেও লিখতে পারো, বাংলাতেও লিখতে পারো, সমস্যা নেই। শিক্ষা বোর্ডের নাম অবশ্যই ইংরেজিতে লিখবা। শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর, তোমাদের রেজিস্ট্রেশন নম্বর যদি প্রতিষ্ঠান থেকে দিয়ে থাকে তাহলে সেই রেজিস্ট্রেশন নম্বর, অথবা তোমাদের এসএসসি এবং জেএসসি, যে তোমাদের এসএসসি এবং জেএসসি রেজিস্ট্রেশন নম্বর একই, জেএসসি বা তোমাদের ক্লাস 8-এর যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে সেটা ব্যবহার করতে পারো এই জায়গায়, একই রেজিস্ট্রেশন নম্বর। শিক্ষার্থীর নাম অবশ্যই তোমাদের নাম তোমরা ক্যাপিটাল লেটার বা বড় হাতের ইংরেজিতে লিখবা, এবং পিতার নাম মাতার নাম দুইটাও, এই দুটোও তোমরা অবশ্যই ক্যাপিটাল লেটার ইংরেজিতে লিখবা। আর নিচের অংশটা শিক্ষকের জন্য, শিক্ষক এখানে তোমার নাম্বার দিবে অ্যাসাইনমেন্টের প্রতি, অ্যাসাইনমেন্টের নাম্বার দেওয়ার পরে তোমার প্রাপ্ত নম্বর দিবে, এবং শিক্ষকের নাম লিখবে, স্বাক্ষর লিখবে। পরের অংশটা তোমাদের বিদ্যালয় কর্তৃক পূরণ করবে বা প্রতিষ্ঠান কর্তৃক পূরণ করতে হবে, এবং এখানে বিষয় করে নাম বিদ্যালয় লিখবে, অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর বিদ্যালয় লিখবে, অ্যাসাইনমেন্টের শিরোনামও বিদ্যালয় লিখবে, এবং নিচের অংশ ইংরেজিতে পূরণ করতে হবে। এই অংশটা EIN নাম্বার, তোমাদের প্রতিষ্ঠানের একটা নাম্বার রয়েছে, সেই প্রতিষ্ঠানের নাম্বারটা প্রতিষ্ঠান বসাবে, প্রতিষ্ঠানের নামও প্রতিষ্ঠান বসাবে, বাকি অংশগুলো প্রতিষ্ঠান পূরণ করবে। আশা করি সকলে বুঝতে পেরেছ।
আর যদি কোনো কোশ্চেন থেকে থাকে তোমাদের, তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবা। আর এবার আমি দেখাবো যে এইচএসসি এর কভার পেজ কিভাবে তোমরা পূরণ করবা। তো এইচএসসি এর কভার পেজ পূরণ করার জন্য তোমাদেরকে এইচএসসি এর কভার পেজের চারটি অংশ রয়েছে। প্রথম অংশটি পরীক্ষার্থীর জন্য, দ্বিতীয়টি হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকের জন্য, তৃতীয় অংশটি হচ্ছে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, এবং চতুর্থ অংশটি হচ্ছে তোমাদের। প্রথম অংশে অবশ্যই তোমাদের শিক্ষাবোর্ডের নাম লিখতে হবে, রেজিস্ট্রেশন নম্বর ইংরেজিতে, এসএসসি এর সনদ অনুযায়ী অবশ্যই, এবং তোমাদের এসএসসি অষ্টম এবং নবম শ্রেণীতে যে রেজিস্ট্রেশন নম্বর ছিল সেটা, এবং পরীক্ষার্থীর নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে অবশ্যই সনদ অনুযায়ী, পরীক্ষার্থীর পিতার নামও সনদ অনুযায়ী, প্রত্যেকটা ক্যাপিটাল লেটারে ইংরেজিতে সনদ অনুযায়ী লিখতে হবে। বিষয় কোড লেখার ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে, কোনো রকম ভুল কাটাছেঁড়া করা যাবে না, কারণ কাটাছেঁড়া করলে কভার পেজটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। এবং কভার পেজে যেটা হয় যে তোমাদের নমুনা কভার পেজ কর্নারে লেখা থাকে এই জায়গাটায়, সেটা নেই আমার এই পেজে, তো আমি এটা দিয়ে এই পেজটার একদম সবচেয়ে ভালো কোয়ালিটিটা দিয়ে দিব, লিংকে ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, তোমরা চাইলে ডাউনলোড করে নিয়ে সেটা প্রিন্ট করে নিতে পারো, এবং এটাতে কোনো সমস্যা হবে না। তো আজকে এই পর্যন্তই, আর কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, অথবা মেইল করতে পারো আমাকে, আমি মেইল দিয়ে দিব। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকো, সুস্থ থাকো।